기억 허브레이도 머리총인지 됐나? 또 자다 마탈 미신 모두 비제 비제 자취 배도래 뛰게 University এখন বন্ধ আমার নাম হলো সম্পারানি পাল ক্লোজ পাহাড়ে আমি একদিন আসসালামু আলাইকুম ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি উমা মুস্তাফা আছি আপনাদের সাথে এবং আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে এই কারণে আজকে শিবাজি মানে এক্সপ্লোরার শিবাজি দা আজকে বাংলাদেশে এসেছে ঈদের দিন আসলে আরো বেশি ভালো হতো বাট যাই হোক উনি তো ঈদের দিন আর আজকে আসতে পারেননি বাট আজকে এসেছে ঈদের তৃতীয় দিনে জাস্ট দাদা মাত্র ল্যান্ড করেছে এবং দাদা যে হোটেলে উঠেছে দাদাকে সেখানে মিট আপ করতে যাচ্ছি সেখান থেকে দাদাকে নিয়ে আমরা যাব হচ্ছে মেট্রো রেলে হাজির বিরিয়ানি খাওয়া দাওয়া করবো মানে সারাটা দিন খুব মজায় কাটবে আর দাদারা কালকে আগামীকালকে এমন একটা মজার জায়গায় যাবে ইচ্ছে থাকা সত্ত্বেও সেখানে আমি আবার জয়েন করতে পারছি না তবে আজকে যেখানে যেখানে দাদারা যাবে সেখানে সেখানে দাদার সাথে আমি তো থাকবোই কি করছি না করছি সব কিছু দেখতেও জানতে হলে আবার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এইবার শিবাজি আর পৃথিজি তা কিন্তু উঠেছিল আমার বাসার কাছাকাছি একটা হোটেলে গতবার তো তারা এয়ারবিএনবিতে বনানীর ওখানে কোনো একটা জায়গাতে উঠেছিল তো আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে যে এতদিন পরে আবার দেখা হচ্ছে এবং ওনারা কিন্তু বাংলাদেশে আসবে আমার সাথে সবার আগে যোগাযোগ করেছিল তো আমি তো বলতে পারেন যে ঈদের তৃতীয় দিনে আরও বেশি বেশি খুশি মন নিয়ে চলে যাচ্ছি হোটেলের দিকে তো সেখান থেকে পিক করে নিয়ে চলে যাব ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডেস্টিনেশনে শুরুতে যে প্ল্যানটা ছিল প্ল্যানটা খানিকটা চেঞ্জ হয়েছিল একটাই কারণে কারণ ঈদের ছুটিতে কিন্তু সব জায়গা বন্ধ তো হাজির বিরিয়ানিতে ওনাদেরকে আজকের দিনটাতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সে কারণে প্ল্যানটা খানিকটা টুইস্ট করে চেঞ্জ করে আমাদের প্ল্যান হলো যে আমরা চলে যাব সাভার স্মৃতিসৌধর দিকে কী করব না করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করব আপাতত অপেক্ষা করছি দুইজন দাদার জন্য যে তারা কখন হোটেল থেকে বের হবে এবং তারপর আমরা ডেস্টিনেশন শুরু করে দেব সো দাদারা যে হোটেলে হোল্ড করেছে সেখানে তো চলে এসেছি এবং দাদার জন্য অপেক্ষা করছি ফোন দিচ্ছি বাট ফোন পিক করছি না হয়তো বা তিনি অন্য কোনো কাজে ব্যস্ত হতে পারে তো আমি আর ভেতরে যাচ্ছি না বাইরেই ওয়েট করছি তো দেখি কতক্ষণে দাদা চলে আসে কি খবর এই তো মানে মেয়ে মানুষের এত রেডি হতে দেরি মানে লেট টাইম লাগে না হ্যাঁ যতটা তোমাদেরকে দেরি হতে হলো মানে এই আর কি হ্যাঁ ঈদ মোবারক ঈদের দিন আসলে কি ভালো হতো না ঈদটা দেখা যায় হ্যাঁ ঈদের তৃতীয় দিন তাহলে ঠিক আছে চলো চলে যাই তিন ভাই বোন মিলে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন সাভারের দিকে আমাদের যেখান থেকে যাত্রা শুরু করেছি সেখান থেকে সাভারের দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতন তবে যদি আমিনবাজার পার হয়ে যায় তাহলে সেখান থেকে ডেস্টিনেশনটা কিছুটা হলেও একটু কম মানে একটু কম বলতে 22 কিলোমিটার দূরে তো যাই হোক যত দূরেই হোক না কেন যেহেতু গাড়ি আছে আর যেহেতু ফাঁকা ঠাকা তো যেতে খুব একটা বেশি সময় লাগবে না তবে ওয়েদারটা কিন্তু খারাপ ছিল হুট করে যে বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা কিন্তু আমি শিবাজি দা কিংবা পৃথিজি দা সেইভাবে টেরই পাইনি যদিও ফোরকাস্টে বলা ছিল বাট তারপরও কিন্তু আমার একটা সংশয় ছিল আর ওইদিকে শিবাজি দা তো গাড়িতে উঠে যেটা করেছে টুকটুক করে ভিডিও করছে আবার ওই দিক থেকে উনি যেটা আরেকটা মজার জিনিস করছে সেটা হচ্ছে পরিচিত যারা আছেন বাংলাদেশ সে সবাইকে সে টুকটুক করে ভিডিও কল দিচ্ছে আর সারপ্রাইজ দিচ্ছে আর ওনার সারপ্রাইজ পেয়ে তো বাংলাদেশের ওনার যারা ফ্যান ফলোয়ার আছে যারা কাছের তারা তো সবাই খুবই অবাক হচ্ছে শিবাজি দার সাথে কথা বলছে আবার ওইদিকে শিবাজি যা কথা বলতে বলতে পৃথিজিৎ দাকে ফোন দিয়ে দিচ্ছে যার সাথে কথা বলছিল তিনি ছিলেন আব্দুল আলিম ভাই তো ভাই তো ভীষণ ভীষণ খুশি হয়েছে ইমোশনাল হয়ে যাচ্ছে তো কথা বলতে বলতে তো আমরা চলে এসেছি একটা পয়েন্টে কিন্তু আনফর্চুনেটলি এত বেশি বৃষ্টি ছিল
যে কি আর বলবো। তো বৃষ্টির মাঝে আমরা একটা জায়গাতে গাড়িটাকে থামালাম, কিছু লাঞ্চ করবো বলে প্ল্যান করলাম। তো এটা হচ্ছে সাভার কমপ্লেক্সের অপোজিটে একটা ছোট ধাবা টাইপের আছে, তো এখানে আমরা প্ল্যান করলাম যে লাঞ্চটা সেরে দেন তার পরবর্তীতে আমরা সাভার স্মৃতিসৌধে যাব। তো এখানে খাওয়ার কিন্তু অনেক ভালো ভালো কিছু অপশন ছিল, কিন্তু আমাদের যেটা প্ল্যান ছিল হেভি কিছু খাবো না, তো আমরা নান খাবো কিংবা পরাটা খাবো, এবং সেই সাথে ওখানে চিকেন ঝাল ফ্রাই ছিল, রোস্ট ছিল, তো এগুলো দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। এত বেশি খিদে পেয়েছিল যে আমি না প্রপার ওয়েতে খাবারের ছবি তুলতে ভুলে গিয়েছিলাম, বা টুকটুক বাকি ছবি তুলে লেগেছিল, তাই তখন খাওয়া দাওয়ার কিপিংগুলো আর নেওয়া হয়নি। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ফেলেছি, আর ওইদিকে যেটা হচ্ছে এখন আমরা আবার চলে যাবো। বৃষ্টিটাও কিছুটা কমেছে, এখন দেখা যাক মানে কতটুকু সময় লাগে ওই অন পয়েন্টে রিচ। গাড়িতে ওঠার আগে শিবাজিদা তো ক্লিপিংগুলো টুকটুক করে তুলে নিচ্ছে, আর আমি কিন্তু শিবাজিদার ক্লিপিংটাও তুলে নিচ্ছি, চাপের ক্লিপিংও তুলছি, আবার চাপটা কিভাবে করে বানাচ্ছেন সেটাও কিন্তু আমি শিখে ফেলছি। ভাইয়ার নামটা কি? হোটেল থেকে বের হয়ে লটকনগুলো দেখে কিন্তু আমার ভীষণ খেতে লোভ লাগছিল, আর এখানে কিন্তু বিভিন্ন জাতের খুব সুন্দর সুন্দর আমও ছিল। কিন্তু আমাদের আসলে পার্টিকুলার যে জায়গাগুলো কভার করার কথা সেটার কথা চিন্তা করে এখন আর ফল টল খাওয়াতে আর ফোকাস করলাম না, চলে যাচ্ছি আমরা এখন স্মৃতিসৌধ। আমরা এখন সাভার স্মৃতিসৌধে চলে এসেছি। বৃষ্টি কমেছে, আগের থেকে খুব বেশি কমেনি, আমার হাতে এরকম একটা ছাতা ধরিয়ে দিয়েছে প্রীতিজিতা, কিন্তু এখন আমার একটু ভিজতে মন চাইছে আবার, এটাও ঠিক আছে আমার একটা অ্যাটাক থেকে উঠেছি। তো দেখেন মজার একটা ভিডিও সবার জন্য উন্মুক্ত, সেটা তো ভেরি গুড পয়েন্ট, সবাই আসলে এসে দেখতে পারবে। তো এখন চলুন দেরি না করে ঢুকে যাওয়া যাক। স্মৃতিসৌধে বেশ কয়েকবার আসা হলেও এইবারের প্ল্যানটা একেবারেই হুটহাট করে আসা হয়েছে। আমি আসলে হালকা পাতলা একটা প্ল্যান করেছিলাম ওনাদেরকে দেখাবো, কিন্তু ওই প্ল্যানটা সত্যিকারেই যে এক্সিকিউট করে যাবে এইভাবে হুটহাট করে সেটা ভাবতে পারিনি। তো ভালো লাগছে আমাদের দেশের অন্যতম একটা দর্শনীয় জায়গা আমি দেখাতে পারছি শিবাজিদাকে এবং পৃথিজিদাকে, অ্যান্ড ডেফিনেটলি ওনারা আরও সুন্দর করে এই জায়গাটাকে তুলে ধরবেন ওনাদের ব্লগে। তো আপাতত দেখুন বৃষ্টি নেমে কী একটা একাকার অবস্থা হয়েছে, এবং এর মাঝে কিন্তু আমরা টুকটুক করে চলে যাচ্ছি স্মৃতিসৌধের ভেতরে। আমার ছাতা ধরে আছে প্রীতিজিৎ, আর আমি রানী ভেসে যাচ্ছি, গলা অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। তোমাকে শিবাজিকে তো এটুকু সাপোর্ট দিতে হবে, তোমরা এত ছবি তুলছো। না না সেটাই সেটাই, খুব মজা লাগছে আসলে বৃষ্টির মধ্যে এখানে এসে। হ্যাঁ এই আর কি, মানে এটারও একটা আলাদা মজা আছে। আসলেই তাই, আসলেই তাই। শিবাজি কি ওখানে ক্লিপিং নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আমার কাছে ছোট থেকেই কিন্তু এই স্মৃতিসৌধ জায়গাটা ভীষণ প্রিয় একটা জায়গা। ছোটবেলায় বিটিভিতে মনে আছে যে সব কটা জানালা খুলে দাও না, যখন স্টার্টিং কিংবা এন্ডিং পয়েন্টে এই স্মৃতিসৌধরই কিন্তু ভিউগুলো দেখানো হতো। আমি জানি না আপনাদের মাঝে কয়জনের মনে আছে, যাদের মনে আছে তারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তো আমরা তো ভেতরে ঢুকে গিয়েছি, এবং ভেতরে ঢোকার পরে টিপ টিপ বৃষ্টিটা ঝুম বৃষ্টিতে পরিণত হলো, এবং এমনই অবস্থা হলো যে আমরা তো আসলে হতবাক, কি করব, সামনে গিয়ে স্মৃতিসৌধের ছবি তুলব শেল্টারে গিয়ে আশ্রয় নিব নাকি গাড়িতে ফিরে যাবো। এসেছিলাম খুব সুন্দর করে সাজুগুজু করে, একেবারে এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, এই করবো সে করবো, অনেক কিছু কিছু তো হলোই না, সেগুলো বালি পুরো একদম ভিজে কাক হয়ে তো এখন বসে আছি। পিছনে তো শিবাজিদা চলে গিয়েছে, আর ওই যে ওখানে যে পৃথিজিদা আছে, আমরা তো এখন গাড়িতে বসে আছি, অপেক্ষা করবো 4:30টার কাছাকাছি, যদি দেখি ইন বিটুইন আসলে বৃষ্টিটা যদি কমে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না কমে তো তাহলে তো কিছুই করার নেই, বাসায় ব্যাক করতে হবে। বাট আমার কাছে খারাপ লাগছে এতগুলো পথ পাড়ি দিয়ে আসলাম, যদি ওনাদেরকে দেখাতেই না পারি এত সুন্দর একটা জায়গা। আমরা পৃথিজিতের কথাই বলবো, পৃথিজিৎ হ্যাঁ, যে কিন্তু আমরা হাল ছাড়বো না আর কি, আশাবাদী ছিলাম আছি আর থাকবো, একদম দেখা যাক। হ্যাঁ সেটাই, এখন একটু অপেক্ষা করছি, এই ফাঁকে ফাঁকে একটা প্ল্যান করছি। আর ওভারঅল যেটা মেইন যেটা প্রবলেম হচ্ছে যে দাদারা এমন একটা সময় এসেছে, এখানে কিন্তু বৃষ্টি ফোরকাস্টে ছিল কিন্তু এতটা পরিমাণে হবে কল্পনার বাইরে। এখন কিছুই করার নেই, দাদাদেরও কিছু টুকটাক প্ল্যান ছিল, কালকে আবার আমাদের চাঁদপুরে যাওয়ার কথা। একে তো আমার বাসা থেকে তো ভয় পাচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে এই মেঘনা নদীতে নাকি ক্রস করতে হয় না, আর এমনি তো আমি সাঁতার জানি না। তো এই সব কিছু মিলে আম্মুর তো খুবই অবস্থা খারাপ। মাসুমও বলেছে যে না, পদ্মা আর মেঘনা এরা হলো দুই ভাই বোন, তো উত্তাল থাকবে, সো বেটার নট টু গো। কিন্তু মন তো আমার চাইছে, এখন দেখা যাক আমি কি বাসার সবার কথা শুনে থেকে যাবো না মনের কথা শুনে আমি দাদার সাথে চলে যাবো।
তো এটাই কালকে দেখার বিষয়। এখন আপাতত কালকে যাব, কালকে চাঁদ পুরে যাব, ইলিশ মাছ খাবো। একদম একদম। তো তারপরে এখন যাই হোক, এখন ওয়েট করি, ততক্ষণ আর কিছুই করার নেই। বৃষ্টি একটু কমেছে এখন, আর প্রীতিজিৎ দা আমাদের সাথে আসবে না, আমি আর শিবাজি দা আমরা দুজনে মিলে ভেতরে যাব, টুকটুক করে টুক করে কয়েকটা ক্লিপিং নিয়ে জাস্ট চলে আসবো, তাহলে আসলে দেরি না করে চলে যায় আবারও ভেতরে। সেইভাবে বৃষ্টি না কমলেও আমরা দুজনে মিলে, মানে আমি আর শিবাজি দা মিলে উদ্যোগ নিলাম এবং আমরা দুজনে মিলে তো চললাম স্মৃতিসৌধর দিকে। আমি তো একদম বাচ্চাদের মতন পানি পেয়ে খুশিতে ঠুকঠুক করে লাফালাফি নাচানাচি পারলে করতাম, কিন্তু আসলে আমার বয়স আর আমার ডেজিগনেশন এটাকে পারমিট করবে না। সো মোটামুটি যেটা করছি, আমরা যতটা কাছে চলে যাচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগছে। এই স্মৃতিসৌধটা 1978 সালে কিন্তু তৈরি করা শুরু হয়েছিল এবং 1982 সালে এই স্মৃতিসৌধটার বানানোর কাজটা সম্পন্ন হয়। এবং এই স্মৃতিসৌধটা মূলত করা হয়েছিল আমাদের 1971 সালে যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা নিহত হয়েছেন, বেসামরিক বাঙালি এবং অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে মূলত এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছিল। আর আমাদের এই স্মৃতিসৌধের মূল নকশা বা মূল নকশার প্ল্যানার হিসেবে ছিলেন সৈয়দ মইনুল হোসেন। স্মৃতিসৌধের ভেতরে কিন্তু 10টি গণকবর রয়েছে, এই গণকবরগুলো অজ্ঞাতনামাদের। তো মোটামুটি আমাদের এই স্মৃতিসৌধর এই ভিউগুলো কিন্তু আসলে ভীষণ দারুণ। আর এই যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই স্মৃতিসৌধের এই বড় টাওয়ারটার কিন্তু উচ্চতা 150 ফিট, মানে সেভাবে যদি মিটারে কাউন্ট করা হয় তাহলে হচ্ছে আপনার 46 মিটার। সো ওভারঅল এখানে এলে দেখতে পারবে যে বিভিন্ন লেয়ারে লেয়ারে ধাপ পেরিয়ে আপনি কিন্তু কাছে যেতে পারবেন। তবে হ্যাঁ, উপরে উঠতে হলে অবশ্যই আপনাকে জুতো খুলে তারপরে কিন্তু উপরে উঠতে হবে। আজকে তবে আমাদের কোনো প্ল্যান ছিল না একদম কাছাকাছি যাওয়ার, সামনের দিনগুলোতে সময় সুযোগ পেলে ডেফিনেটলি আবার যাব। আর ওইদিকে শিবাজি দাকে বলছিলাম যে আজকে তো বর্ষাকালে এই জায়গাটা দেখছেন পানিতে খুব সুন্দর টইটম্বুর হয়ে ভরে গিয়েছে। আমি এসেছিলাম কোনো একটা শীতকালে, আরও এসেছিলাম কোনো এক শরৎকালে, সে সময় কিন্তু এই স্মৃতিসৌধের রূপটা ছিল অন্যরকম। চারিদিকে কী সুন্দর লেক, আর কত ধরনের গাছ, ফুলের গাছ, ফলের গাছে সমারোহ, দেখেই ভালো লাগে। আমি আর দাদা আর ওই পর্যন্ত যাইনি, যতটুকু কাছে সম্ভব ছিল আমরা ততটুকু কাছাকাছি থেকে ক্লিপিংগুলো নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আবার গাড়ির দিকে যাচ্ছি, ইচ্ছে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখানোর, কারণ ঢাকা ইউনিভার্সিটির থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর লোকেশন জাহাঙ্গীরনগরে আছে। সো এখন ওয়েদারটা বুঝে তারপর ওখানে যেতে হবে, দেখা যাক। আগে গাড়িতে উঠি, তারপর ডিসিশন নিব যে কোথায় যাব। তো গাড়িতে চলে এসেছি, আর পারছিলাম না, ব্রিথিং প্রবলেম শুরু হয় নাই, হালালা করে বাসায় চলে যেতে পারলে ভালো। কেন যে আমি আমার ইনহেলার নিয়ে সাথে সাথে ঘুরি না, আই এম শিওর আমার আম্মু এই ব্লগটা দেখবে, দেখে আমাকে একটা বড় ধরনের ঝাড়ি মারবে যে তোমাকে দুটো ইনহেলার কিনে দিয়েছি, একটা ব্যাগে রাখবে সবসময় আর একটা বাসায় থাকবে। কিন্তু ওই যে আমি তো ব্যাগ এক এক দিন এক এক পোশাকের সাথে চেঞ্জ করতে করতে কী অবস্থা। যাই হোক, এখন শিবাজি দা একদম শেষ মুহূর্তে কয়েকটা ক্লিপিং নিতে গেছে, আসা মাত্রই আমরা একটু জাহাঙ্গীরনগরের দিকে যাব। যদি নামতে পারলাম ভালো, যদি না নামতে পারি অ্যাটলিস্ট একটু টাচ করে যাবো, ওটাও মনের একটা শান্তি, কারণ এত কষ্ট করে এত দূরে এসেছি। তারপর আমার বাসায় চলে যাব, দাদার হোটেলে চলে যাবে, ওখানে টুকটাক এডিং টিং করে চলে আসবে আমার বাসায় আপডেট দিতে। আর ওইদিকে বাসায় দাদাদের জন্য তো বিশেষ কিছু আর করতে পারবো না, কারণ আপনারা কম বেশি সবাই জানেন টুম্পা খালা তো অনির্দিষ্টকালের জন্য ঈদের ছুটিতে দেশে গিয়েছে। সো এখন যে খিচুড়িটা বসাতে হবে, আর সব মাংসগুলো তো রেডিই আছে, সেগুলো ওয়ার্ম করলে হয়ে যাবে। এখন দেখা যাক কতক্ষণে বাসায় পৌঁছানো যায়। সো আমরা কিন্তু গাড়িটাকে টার্ন করে নিয়ে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে ঢুকতে পেরেছিলাম, কিন্তু ঢুকতে পেরেও কোনো লাভ হয়নি, কারণ ঈদের জন্য ছুটি সব কিছু বন্ধ। যারা আমাকে কলকাতা থেকে দেখছেন তাদের জন্য বলছি যে কলকাতাতে যখন পুজো হয় তখন কিন্তু আপনাদের সব কিছু খোলা থাকে, ইভেন দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট সব কিছু। আমাদের এখানে খুব গুটি কয়েক ভালো ভালো রেস্টুরেন্টগুলো ওপেন থাকে, আর বাদ বাকি এই সব জায়গাগুলো কিন্তু একেবারেই ক্লোজ থাকে। শপিং মল বলেন, সেটা কোনো রেস্টুরেন্ট বলেন, যে কোনো জায়গা বলেন, আফটারঅল ঈদ বলে কথা। তো সেই জন্যই শিবাজিরা মনে করেছিল যে ঈদের ছুটিতে তারা এখানে আসবেন, তো এখানে সব কিছু এক্সেস করে এনজয় করে দেখতে পারবেন। বাট ব্যাপারটা পুরোটাই উল্টো হয়ে গিয়েছিল, আমাকে আগে থেকে বলে রাখলে আমি কিন্তু আসলে ব্যাপারটা ডেফিনেটলি ওনাদের ওয়ার্ন করতাম। তো যাই হোক, যেটা হচ্ছে ফাঁকা ঠাকা দেখতে পাচ্ছে এই জায়গাগুলোতে, আমরা তা ফাঁকা ফাঁকা অবস্থায় দেখতে পাচ্ছি সেটাও কম কিসের। তবে আজকের এই ভ্লগটাকে দুটো পোর্শনে আমরা ভাগ করেছি। ডে ওয়ানে তো আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম, আগামী
ব্লগে, মানে এই ব্লগটা ডে টু তে শিবাজিদার পৃথিজিদা গিয়েছিল চাঁদপুরে, আর ডে থ্রিতে আবারও কিন্তু কন্টিনিউ হয়েছিল ঢাকা ট্যুরটা, মানে ঢাকার ডিফারেন্ট ডিফারেন্ট জোনে আমরা গিয়েছিলাম। তো আপনারা কিন্তু এই পর্যন্ত যেটা দেখছেন সেটা ডে ওয়ান দেখছেন, এবং এই আমার একই ব্লগে ডে টু তে কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছু আপনাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। আপাতত আমরা চলে যাচ্ছি বটতলার দিকে, বটতলার ওখানে টুকটুক করে কয়েকটা ক্লিপিং নিব, এবং তার পরবর্তীতে আমরা যেটা করব, ওখানে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে চা খাবে শিবাজিদার পৃথিজিদা, আর আমি যেটা করব ওখান থেকে ডেফিনেটলি কোক খাবো। সো কথা বলতে বলতে আমরা তো সেই চায়ের দোকানে চলে এসেছি, দাদা তো খুব সুন্দর করে সব কিছু ক্লিপিং নিচ্ছে, আর এই মামার যে চা এটা নাকি খুবই বিখ্যাত চা, আশেপাশে সবাই বলছিল যারা ছিল ওখানে প্রেজেন্স, যদিও গুটি কয়েক মানুষ ছিল। তো যাই হোক, চা খাওয়া শেষের পর আমরা রওনা দিব ঢাকা। চেনা জানা যারা জাহাঙ্গীরনগরে পড়াশোনা করতেন তারা ডেফিনেটলি, তাদের মাঝে কাউকে যদি নিয়ে আসতাম তারা তো ডেফিনেটলি জায়গাগুলো দেখে নস্টালজিক হয়ে যেতেন, এবং সবচেয়ে বড় কথা তাদের মাধ্যমেই জায়গাটা এক্সেস করে দেখলে কিন্তু বেশি ভালো হতো। তারপরও একটু ক্ষণিকের জন্য দেখতে পাচ্ছি সেটা অনেক বেশি, তো বেশিক্ষণ এখানে স্টে করবো না, মোটামুটি অল্প কয়েকটা ক্লিপিং নিয়ে কয়েকটা জিনিস দেখে টুক করে চলে যাব। এখন বিদায়ের পালা, তো জাহাঙ্গীরনগর থেকে এখন তো বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু এখানে ইনশাল্লাহ ওই যে বললাম আবার ফিরে আসবো, প্ল্যান হচ্ছে শীতকালে তো ডেফিনেটলি আসবো। আবার শুনেছি যে বটতলাতে নাকি উইকেন্ডের কোনো একটা পার্টিকুলার টাইমে এখানে খুব রিজনেবল প্রাইসে শাড়িও সেল করা হয়, ব্যাপারটা আমার জানা ছিল না, বাট ইনশাল্লাহ ওই যে বললাম সামনের দিনগুলোতে ডেফিনেটলি এখানে আসবো। আপাতত চলুন ঢাকায় চলে যাই, ডে ওয়ানটা এখানে ক্লোজ করে ডে টুতে আমরা এখন চলে যাচ্ছি। ডে টুতে আমাদের প্ল্যান হচ্ছে এক্সপ্লোরার শিবাজি কতবার ঢাকার যে যে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেনি সেই জায়গাগুলো আজকে আমরা কভার করব। কিন্তু আজকেও কিন্তু বৃষ্টি ছিল প্রচুর ঢাকাতে, তাও ভালো যখন যাচ্ছিলাম এই সময় কিছুটা হলে বৃষ্টি বন্ধ ছিল। তাহলে আসুন দেরি না করে দাদাদের হোটেলের দিকে আবারও চলে যাই। না অসুবিধা নেই, পরে পেলে। হ্যালো, নতুন দিন শুরু, নতুন ব্লগ শুরু আমার তরফ থেকে, নতুন একটা সকাল আর আজকে ঢাকার আকাশ তেমন। ডে টু তে শুরুতে আমাদের প্ল্যান ছিল রমনা পার্কে যাব, কিন্তু পৃথিজিদা আর শিবাজিদা ওনারা আসলে হোটেল থেকে গেট আপ হয়ে বের হতে হতে কিছুটা সময় দেরি হয়ে গিয়েছিল দেখে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সকালের দিকে রমনা পার্ক বন্ধ থাকে। তো আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, এখন চলে যাচ্ছি রমনা কালীবাড়ির দিকে। ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যে রমনা কালীবাড়ি বা কালী মন্দিরটা আছে সেখানে তারা যেতে চেয়েছিলেন। গতবার তারা এই জায়গাটা সামহাউ স্কিপ করে গিয়েছিলেন, কভার করতে পারেননি, তবে এইবার তারা মিস করতে চাচ্ছেন না। তো আমি তো ওনাদেরকে এখানে নিয়ে এসেছি, এবং এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যারা আমাকে ফলো করছেন, বিশেষ করে যারা সনাতন ধর্মের ফলোয়ার, আমি বলবো তারা ডেফিনেটলি এই জায়গাটাতে কিন্তু আসতেই পারেন। আর অন্যদিকে এখানে এসে একটা দারুণ ব্যাপার ঘটেছে, একজন মহিলা এসে বলছে যে দাদাকে, আপনি এক্সপ্লোরার শিবাজি না, আপনাকে তো আমি চিনি, আপনাকে তো আমি ফলো করি। এই যে এই দিদি ভাই, এই দিদি ভাই এসে দাদাকে বলছিল, এবং তিনি দৌড়ে গিয়ে কিন্তু তার ক্যামেরা নিয়ে এসে, তার এক রিলেটিভও সাথে ছিল, তাকে নিয়ে এসে খুব সুন্দর করে ছবি টবি তুলে অনেক গল্প অনেক কিছু জানা গেল তার কাছ থেকে। আমি তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো দাদা বলছিল দূরে কেন দাঁড়িয়ে, কাছে আসো আমরা সবাই মিলে একসাথে ছবি তুলি, আমি কেন দূরে দূরে দাঁড়িয়ে আছি। তো দাদা খুব যখন অ্যাপ্রিসিয়েট করতেছিল তখন ফাইনালি এসে ওনাদের সবার সাথে যোগ দিয়ে আমরা সুন্দর করে ছবি তুলেছিলাম। পার ডে 600 টাকা করে নেয়, আর এ নন এসি হলো 600 টাকা, আর এসি হলো 1500 টাকা। ঘর ভালো, ঘর ভালো সুন্দর, ডাবল বেড আছে, আবার 3টা বেডেরও আছে। আমার নাম হলো শম্পারানী পাল, আমি তুলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ফেনী থেকে এসেছি। দিদি ভাই একটা আশ্রমের কথা বললো যেখানে সনাতন ধর্মের ফলোয়াররা চাইলে কিন্তু স্টে করতে পারে, সেটার প্রাইসিংটা কেমন সেটাও তিনি শেয়ার করলেন। তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে শিবাজিদার পৃথিজিদাকে সময় সুযোগ পেলে সেই জায়গাটাতেও বেড়াতে নিয়ে যাব। তো এখানে মোটামুটি দেখা শেষ ওনাদের, এখন আমরা গাড়িতে উঠবো, চলে যাবো মধুর ক্যান্টিনে। মধুর ক্যান্টিনে ওনারা চা খাবে, আমি তো চা খাই না, বাট ডেফিনেটলি মধুর ক্যান্টিনের ভিউগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবো। তাহলে আসুন দেরি না করে এখন চলে যাই আমরা মধুর ক্যান্টিনে। সো মধুর ক্যান্টিনে কিন্তু একটা মজাদার ছোটো ছোটো বেবি সাইজের রসগোল্লা সেল করে, তো আমি তো প্ল্যান করেছিলাম যে ওই রসগোল্লাটা আমি ডেফিনেটলি আজকে ট্রাই করব। আর ওই দিকে ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে যাচ্ছি, এখান দিয়ে গেলেই কিন্তু আমার কেমন যেন মনের ভেতরে অন্যরকম একটা শান্তি লাগে। আমার নানা তিনি পড়তেন ঢাকা ইউনিভার্সিটিতে, আমার মা পড়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমার ভাই পড়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, বলতে পারেন আমাদের জেনারেশনের প্রত্যেকটা সদস্য কেউ না কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। সো এখানে আমরা কলা ভবনের সামনে দিয়ে চলে যাচ্ছি, এবং এখান দিয়ে আমরা ক্রস করে চলে এসেছি মধুর ক্যান্টিনে। অ্যান্ড মধুর ক্যান্টিনে এসে গেস হোয়াট,
মধুর ক্যান্টিনও কিন্তু অফ ছিল ঈদ উপলক্ষে। ভাবা যায় মনটাই খারাপ হয়ে গেল, সো আমার রসগোল্লা খাওয়া হলো না, দাদাদেরও রসগোল্লা খাওয়া হলো না, চা খাওয়া হলো না, কিন্তু হ্যাঁ ছবিগুলো তো টুকটুক করে তোলা হলো। সো মধুর ক্যান্টিনটার নামটা কম বেশি সবাই জানেন যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে কলকাতাতে, তাদের জন্য বলবো ঢাকা ইউনিভার্সিটির ভেতরে এটা একটা প্রমিনেন্ট এবং ওয়ান অফ দ্য ভেরি ফেমাস ক্যান্টিন। এবং মধুর ক্যান্টিনটার নামটা এই কারণে রাখা হয়েছিল, এটার ওনার ছিল মধুদা, 71 ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল, উনি শহীদ হয়েছিলেন, কিন্তু তার পরবর্তীতে এই মধুর ক্যান্টিনটা উনি আমাদের মাঝে না থাকলেও আজীবন আছে এবং থাকবে। সো কিছুই করার নেই, এখন মনটা খারাপ করে আমরা মধুর ক্যান্টিন থেকে বিদায় নিয়ে নিচ্ছি, চলে যাব ডেস্টিনেশন অন্য জায়গায়। এটার পাশেই ছিল গুরুদ্বার, তো গুরুদ্বারে কখন আমার যাওয়া হয়নি, খালি বাইরে দিয়ে দেখা হয়েছে, তো চলুন এখন তাহলে ওখানে আমরা চলে যাই। চেঞ্জ হয়েছে, আমরা এখন কাজী নজরুল ইসলামের যে কবর আছে ওখানে এসেছি। কতবার শিবাজি দ্বারা এটা মিস করে ফেলেছিল, এমন সময় গিয়েছিল যে বন্ধ হয়ে গিয়েছিল, তো আজকে যেহেতু আর্লি ইন দ্য মর্নিং যেহেতু খোলা আছে, তো আমরা এখন এখানে চলে এসেছি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, ওনার সমাধিসৌধতে এর আগে কখনো আমার এইভাবে করে আসার সুযোগ হয়নি। বলতে পারেন এক্সপ্লোরার শিবাজির থ্রোতে আমার অনেক জিনিস যেগুলো আসলেই বাস্তবে দেখা হয়নি সেই জিনিসগুলো দেখা সম্ভব হয়েছে। তো আমি যখন ডেভেলপমেন্ট স্টাডিজের স্টুডেন্ট ছিলাম আমার মাস্টার্স করাকালীন সময়, এই জায়গার আশেপাশ দিয়ে যাওয়া আসা হলেও এই জায়গাটাতে আসলে এইভাবে করে আমার প্রবেশ কখনোই হয়নি। তো যাই হোক, আজকে তো এখানে প্রবেশ করেছি এবং এখানে এসে কিন্তু ভালো লাগছে, খুব সুন্দর ছিমছাম করে পরিপাটি করে এটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামকে যে জাতীয় কবি হিসাবে আমাদের সরকার মর্যাদা দিয়েছে সেটাকে কিন্তু এখনও মেনটেন করছে। অন্যদিকে বাঁশরি নামে যে একটা অর্গানাইজেশন আছে, ওরা প্রতিদিন এখনও ওনার সমাধিসৌধতে ফ্লাওয়ার দিয়ে যায়, মানে ফুল দিয়ে যায়। তো এটা দেখে আমার কিন্তু ভীষণ অবাক লেগেছে। এই যে তিনটা ফুল দেখতে পাচ্ছেন, এটা জুলাইয়ের 1-2 তারিখ আর আমরা গিয়েছিলাম 3 তারিখ পর্যন্ত এখানে কিন্তু ফ্লাওয়ার দেওয়া ছিল। মানে ভাবা যায় এতগুলো বছর হয়ে গিয়েছে, কি সুন্দর শ্রদ্ধার সাথে আমাদের জাতীয় কবিকে অনেকে এখনও এইভাবে করে স্মরণ করে। এখানে গুটি কয়েক আরও কিছু মানুষের কবর ছিল, তবে এখানে একটা জিনিস আমার একদম ভালো লাগেনি, কবির সমাধিতে থাকবে কবির উক্তি, কবির সমাধিতে দিয়ে রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু চরণ। আচ্ছা আমাকে আপনারা বলেন যে এই জিনিসের সাথে যদি কবির উক্তিগুলো থাকতো তাহলে কি বেটার হতো না? আপনি বলতে পারেন যে না, কবিগুরুর উক্তি রয়েছে আমাদের জাতীয় কবির সমাধিতে, সব কিছুই বুঝলাম, কিন্তু আমাদের জাতীয় কবির কিন্তু দারুণ সব উক্তি ছিল, সেগুলো কি ভুলে গেলে চলবে? আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণ পছন্দ করি, কিন্তু তারপরে এই ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। আপনারাও কি আমার সাথে একমত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। নজরুল ইসলামের একটা নজরুল গীতি ছিল, মসজিদের এই পাশে আমার কবরটিও ভাই, এই পাশেই হচ্ছে মসজিদ, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আর ঠিক মসজিদের পাশে এটা হচ্ছে ওনার সমাধি। তবে এটাও সত্যি, নজরুল ইসলাম কিন্তু মুসলিম পরিবারে জন্ম নিলেও পরবর্তীতে কিন্তু তিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। শিবাজি দ্বারা বিভিন্ন ক্লিপিংগুলো নিচ্ছি, আমিও ক্লিপিং নিচ্ছি, এই ফাঁকে ফাঁকে সুন্দর স্পট দেখে কি আর করার, মাসুম যেহেতু সাথে নেই আমি একা একাই সেলফি নিচ্ছি, এই সেলফিগুলো মেমোরি করে রাখছি। আর আমার তো সেলফি নিতে আমার কেন, যে কোনো মহিলা মানুষের ছবি তুলতে তো ডেফিনেটলি ভালো লাগবে। তো যাই হোক, এখানে তো ঘোরাঘুরি করা হয়ে গেল, এখন চলুন গাড়িতে আবার চলে যাই, এখন চলে যাবো গুরুদ্বার যেখানে আছে এখানে পাশে, সেখানে ওনারা দেখতে যাচ্ছে, ওই জায়গাটাকে চলে যাবো। এখন একদম পাশে রয়েছে গুরুদ্বার, তো আমরা সেখানে চলে এসেছি। এখানে বলে রাখা ভালো, যারা শিখ ধর্মের ফলোয়ার তারা সাধারণত এই গুরুদ্বারে গিয়ে তাদের উপাসনা করে থাকে। তো পৃথিজিৎ দা তো আগে ঢুকে গিয়েছে, আর এখন আমি ঢুকে যাচ্ছি পৃথিজিৎ দার সাথে। হ্যাঁ, মানে তালা ঝুলছে আমরা ভেবেছিলাম যে ভেতরে হয়তো বা কেউ থাকবে, ভেতরে যাওয়ার পারমিশন দিবে কিনা, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু, কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো, ভেতরে তো কেউ ছিলই না, আর এখানে গেটে একটা তালা ঝুলানো ছিল কিন্তু তালাটা কিন্তু লক করা ছিল না। তো আলতোভাবে গেটটা খুলে দাদারা দুজনেই তো ঢুকে গেল, আর ওনাদের পেছনে টুকটুক করে আমি ঢুকে গিয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনাকালীন সময়ে এই জায়গার সামনে দিয়ে বহুবার যাওয়া আসা হয়েছে, বাট এখানে ভেতরে এইভাবে করে ঢোকা কখনোই হয়নি। সো এই গুরুদ্বারটা মূলত ইন্ডিয়ান সরকারের সহায়তায় তৈরি করা হয়েছিল। সো খুব সুন্দর ছিমছাম পরিষ্কার জায়গাটা, যেটা দেখে কিন্তু আসলেই ভালো লাগছে। তো আমি আর ভেতরের দিকে ঢুকছি না, এখান থেকে ছবি নিচ্ছি, আর অন্যদিকে
পৃথিজিৎ দা আর শিবাজি দা দুজনে ভেতরের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি বলা ভুল হয়েছে আমার, শিবাজি দা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, পৃথিজিৎ দা গেটের ওখানে কিন্তু অপেক্ষা করছিল। আর আমি তো এই ফাঁকে টুকটুক করে কয়েকটা জায়গার ক্লিপিং নিয়ে দেন তার পরবর্তীতে আবারও পৃথিজিৎ দার সাথে জয়েন করেছিলাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে গুরুদ্বারে কোনো মানুষ ছিল না, তবে একটা বেড়াল ছিল। আবার এই বেড়ালটা না চোখে দেখতে পারে না, সে সাউন্ড করছিল এবং সে যেমন করে হাঁটছিল আমার এত মায়া লাগছিল যে কি আর বলবো। গুরুদ্বার থেকে আমরা কিন্তু চলে এসেছিলাম মেট্রো রেলে। সো মেট্রো রেলের এই আসার পথের মাঝের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ কম বেশি পথের ভিউ আমি প্রচুর শেয়ার করেছি। আজকের ব্লগটা এমনিতেই বড় হচ্ছে, তাই সে কারণে পথের ভিউ দেখিয়ে ব্লগটাকে আরও বাড়তি বড় করতে চাচ্ছি না। সো আগারগাঁও স্টেশনে আমরা চলে এসেছি, তো এখান থেকে আমাদের জার্নিটা শুরু করব, চলবে একদম উত্তরা লাস্ট পয়েন্ট পর্যন্ত, আবার উত্তরা থেকে আমরা চলে আসবো আগারগাঁওতে। তো যাওয়া আসা করতে আর মোটামুটি অল্প সময় লাগবে, এক ঘন্টার ভিতরে সব হয়ে যাবে। তবে অ্যাকচুয়াল আগারগাঁও থেকে উত্তরায় যেতে লাগে লাইক 16 to 17 মিনিটস, আবার ফিরে আসতেও ঠিক এক্স্যাক্টলি সেম টাইমই লাগে, মাঝে অপেক্ষা ওই মেট্রোটা কখন আসবে সেটার জন্য। সো পৃথিজিৎ দা সুন্দর করে টিকিট কেটে নিয়ে এসেছে এবং আমরা এখন চলে যাচ্ছি টুকটুক করে মেট্রো দিয়ে আগারগাঁও থেকে উত্তরার দিকে। সব কিছু বন্ধ থাকলেও মেট্রো রেল কিন্তু ওপেন ছিল, আর ঈদের খুশিতে সবাই মেট্রো রেলে চড়তে কিন্তু কম বেশি প্রচুর মানুষ এসেছিলো। এর মাঝে যে ইয়েলো টি শার্ট পরা ভাইয়াটা, উনি যে কী একটা ইস্যু করলো, যে কী আর বলবো, শিবাজি দা ভিডিও করছিল দেখে সেই ছোটো ছোটো ইস্যুকে বড় ইস্যু বানিয়ে নিল। পরবর্তীতে দেখলাম তিনি নিজেও কিন্তু ছবি তুলতেছিল, বাট উনি যে মিসবিহেভটা ওনাদের সাথে করেছিল, আসলে বলুন তো আমরা যে ফরেনারদের সাথে বা আমাদের দেশের বাইরে থেকে কেউ আমাদের দেশে বেড়াতে আসলে এই যে মিসবিহেভগুলো করি, এলোমেলো আচরণ করি, এতে কি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় না? অবশ্যই নষ্ট হয়। ওনার এই আচরণটা দেখে আমার কত বিরক্তি লেগেছিল, মনে হয়েছিল আমি প্রোটেস্ট, কিন্তু পরে পৃথিজিৎ দা বললো না, আমাদের কাজ কন্টেন্ট ক্রিয়েট করা। সো ছোটো ছোটো ক্লিপিং নিয়ে নিয়েছি, আর যদি কিছু নাও নিতে পারি কোনো অসুবিধা নেই, তুমি শুধু শুধু রেগো না। খারাপ লাগছিল কিন্তু আসলে করার কিছু ছিল না। তো যাই হোক, আমি এটুকুই বলবো যে সকল আপু ভাইয়া যারা আমাকে ফলো করেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, দেশে যখন কোনো দেশের বাইরে থেকে কোনো বিদেশিরা আসবে, সেটা যে কোনো দেশের থেকে আসুক না কেন, আমরা তাদেরকে তাদের যথার্থ সম্মানটুকু দেব। সম্মান দিলে কিন্তু আপনিও সম্মান পাবেন কোথাও না কোথাও গিয়ে, তাই না? আর অসম্মান করার মাঝে, কাউকে কটু কথা বলার মাঝে কোনো কিন্তু বিরক্ত নেই, আছে কি? তো যাই হোক, ভিড় ঠেলে ঠেলে আমরা তো ভেতরের দিকে ঢুকে যাচ্ছি এবং এখান থেকে আমাদের ওই যে ডেস্টিনেশন হচ্ছে এখন উত্তরা। তো উত্তরার বিভিন্ন বিভিন্ন স্টপে যাওয়ার আগে তো আমরা থেমে থেমে বিভিন্ন জায়গায় জায়গায় যাব, আর বাইরের দৃশ্যটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর অন্যদিকে যেটা হচ্ছে, শিবাজি দা খুব সুন্দর করে এই যে ছবিগুলো তুলতেছিল এবং এই ছবিগুলো তোলার পরেই কিন্তু ওই ভাইয়াটা শিবাজি দাকে অনেক এলোমেলো কথা বলেছিল। আমার কাছে ভেবেই খারাপ লাগে যে আমরা না হয় সাময়িকভাবে এই মানুষগুলোকে হয়তো বা আর দেখা হবে না, কথাও হবে না, কিন্তু এই ফ্যামিলি মানুষগুলোর যে আশেপাশের মানুষগুলো আছে তাদেরকে যে তারা কী বিরক্ত করে, তারা তো এদেরকে ফেলতেও পারে না। যাই হোক, আর নেগেটিভ কথা না বলি, আমাদের তো যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং টুকটুক করে দেখতেই পাচ্ছেন যে আমরা খুব সুন্দর করে কিন্তু বাহিরের দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের উত্তরার দিকে। আর উত্তরার যেতে যেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোকেশন পড়বে। আমি যখন কানাডাতে ছিলাম তখন আমি করতাম কি, ছুটির দিনগুলোতে বিভিন্ন মেট্রোতে যেয়ে নেমে নেমে থেমে থেমে দেখতাম যে বাইরে কেমন। যদিও এখানের মেট্রো আর ওখানকার মেট্রোর মধ্যে আলাদা ব্যাপার স্যাপার, এখানকার মেট্রোগুলো উপরে আর ওখানকার মেট্রোগুলো কিন্তু আন্ডারপাস। তো যাই হোক, আমরা তো এখন এক এক করে জায়গা পাস হচ্ছি, আর এটা তো হচ্ছে পুরাতন এয়ারপোর্টের রানওয়ে যেটা দূর থেকে দেখা যাচ্ছিল। আমরা শ্যাওড়াপাড়া থেকে কাজীপাড়া, কাজীপাড়া থেকে মিরপুর, এরকম করতে 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 ফাইনালি উত্তরাতে চলে এসেছি। উত্তরাতে এসে এখন আমরা আবারও যাচ্ছি টিকিট কাটতে, তবে টিকিট কাটার আগে দাদাদেরকে নিয়ে যাচ্ছি বাহিরের দৃশ্য দেখাতে। আসলে এখানে কিন্তু খুব সুন্দর একটা উইন্ডি ডে ছিল, যেটা আমাকে ইংল্যান্ডে থাকাকালীন সময় সেই দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছিল। খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, আইম জাস্ট লাভিং ইট। সো উত্তরা নর্থে তো চলে এসেছি, এখন আমরা এখান থেকে আবার ব্যাক করবো যেখানে আমরা এসে গিয়েছিলাম, মানে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট ছিল আমাদের আগারগাঁও, ওখানে ওখান থেকে আমরা টুকটাক কোথাও খাওয়া দাওয়া করতে যাবো, কোথায় যাবো সেটাই দেখার বিষয়। আপাতত একটু এখানে দাঁড়িয়ে স্বস্তির একটা বাতাস খাচ্ছি, আর যাই হোক দেরি না করে চলুন, চলে যাই আবার টিকিট কেটে আমরা চলে যাচ্ছি আমাদের আগের গন্তব্যস্থলে।
উত্তরা থেকে ফেরার সময় আমি আর মেট্রোর কোনো ক্লিপিং নেইনি, কারণ মেট্রোর কিন্তু এর আগেও একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আমরা চলে যাচ্ছি টুকটুক করে ক্যাপ্টেন্স ওয়ালের দিকে, ওখানে আমরা লাঞ্চ কমপ্লিট করে চলে আসবো আমরা রমনা পার্কের ওই দিকে। আর বাই দ্য ওয়ে আমাদের সাথে কিন্তু এখন যোগ করবে এই শেষের এই জার্নিটুকুতে ফারুক ভাই। ফারুক ভাইকে নিয়ে কিন্তু এর আগেও এক্সপ্লোরার শিবাজি যখন বাংলাদেশে এসেছিল আমরা নারায়ণগঞ্জে বেড়াতে গিয়েছিলাম, পানাম নগরে গিয়েছিলাম এবং আমার বাসায়ও কিন্তু তিনি বেড়াতে এসেছিলেন। সামনের দিনগুলোতে ফারুক ভাইকে নিয়ে কিন্তু আমি জামদানি পল্লীতে যাব। তবে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা যেটা করেছিলাম, আমরা একটু গুলশানের ভেতরে ঘুরে এখন রমনা পার্কের ভেতরে চলে যাচ্ছি। রমনা পার্কে কম বেশি আমি হাঁটাহাঁটি করতে যাই এবং আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। পুরো পার্কটা যদি কাউন্ট করা হয় তাহলে 5 কিলোমিটারের মতন আপনার পুরো পার্কের একটা রাউন্ড দিতে লাগবে। এবং অন্যদিকে যেটা হচ্ছে যে আমরা যে সময় গিয়েছিলাম জাস্ট পার্কটা ওপেন হয়েছে, আর তখন ওই সময়গুলোতে দেখা গিয়েছে মানুষের আনাগোনা টুকটুক করে একটু করে বাড়ছিল। রমনা পার্কে খুব সুন্দর করে ম্যাপ করা আছে, সো কোথায় কোন লোকেশনে কোন জিনিসগুলো পাবেন, কোথায় চিলড্রেন্স পার্ক পাবেন, কোথায় আপনি বিভিন্ন ধরনের কিডস কর্নার পাবেন, সব কিছু কিন্তু এ টু জেড ওখানে ম্যাপের থ্রুতে দেখতেই পাচ্ছেন। রমনা পার্ক কম বেশি আমার চেনা জানা দেখে আমি খুব সুন্দর করে ওনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কোথায় কী কী হয় না হয় এই সব কিছু। প্রায় 865 একর জমির উপরে কিন্তু এই রমনা পার্কটা তৈরি করা হয়েছিল সেই মোঘল আমলে। পরবর্তীতে ব্রিটিশ সরকারের সময় টুকটাক করে কিছু সংস্কার হয়, আর সংস্কার হতে হতে বর্তমানের এই রমনা পার্ক, যেখানে আমরা পয়লা বৈশাখে মানে শুধুমাত্র রমনা পার্কেই বুঝি। এটা কী গো? তোমার জন্য ধরেছে, ছড়েছে ভগবানের আশীর্বাদ। বাংলাদেশে ভালো কোনো সিঙ্গেল মেয়ে পেলে বিয়ে করে ফেলো। হচ্ছে যে এটা এখানকারই একটা ফুল, এটা কি ফুল আমি জানি না, আপনারা কেউ জানলে এটা কি ফুল একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আমি গাছটাও আগে এরকম দেখিনি। পৃথিজিৎ দাস সাথে আমার কিন্তু ভীষণ দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং, বলে থাকি আমি ওনাকে, উনি আমার দোস্ত দাদা। তো যাই হোক, উনি কিন্তু ভীষণ ভালো গান গায়। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে মনের মানুষ এবং পৃথিজিৎ, আমি ওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো পথে আমরা যেটা করেছিলাম, পেয়েছিলাম একদল ছোট ছোট ছেলে মেয়েদেরকে যাদের কাছে ছিল গিটার, আর এই গিটার পেয়ে কি সুন্দর গান গাইলেন দাদা আমাদের সবার জন্য। ওদের গিটারটা ছিল সেটা দেওয়া হয়েছে, তো দাদার তো গান দিয়েছে, গানের কয়েকটা সেকেন্ড ক্লিপিং ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার জন্য আর গিটারটা দেওয়ার জন্য। সো এইভাবে গল্প আড্ডায় গানে গানে আমাদের তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এক্সপ্লোরার শিবাজির সাথে আমার সবসময় কিন্তু অভিজ্ঞতা দারুণ। আর আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফেসবুকে আমাকে দেখে থাকলে তাহলে আমাকে ফেসবুক পেজটাতে ফলো করতে ভুলবেন না, অন্যদিকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ, গল্প আড্ডা, আরও অনেক কিছু নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। সেটা দেখতেও জানতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। আজ এখানেই শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।